আমাদের ঘরে অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলার কাজ আমি জানি না। তো আমি এখন বের করব খুব সহজ পদ্ধতিতে ওষুধগুলার কাজ কি এবং দাম কত। আমার এখানে আপনারা একটা ওষুধ দেখতেছেন, মোনাস্টেন। মোনাস্টেনের কাজ কি এবং দাম কত সেটা আমি এখন বাহির করতেছি। আপনারা দেখেন এই যে মোনাস্টেন, এটি ব্যবহৃত হয় অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার চিকিৎসা। এছাড়াও ওষুধটির দাম কত সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে লেখা রয়েছে প্রতিটি ওষুধের দাম হচ্ছে 16 টাকা। আসসালামু আলাইকুম। আমাদের ঘরে অনেক সময় বিভিন্ন প্রকারের ওষুধ পড়ে থাকে, আমরা জানি না ওষুধগুলোর কাজ কি। আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি শিখিয়ে দিব, যে পদ্ধতির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কোন ওষুধের কাজ কি এবং এই ওষুধটির দাম কত, আর ওষুধটি কয় বেলা কিভাবে খেতে হয়। আমরা যদি আমাদের ওষুধের দাম জানি, তাহলে কোনো ফার্মেসি আমাদেরকে ঠকাতে পারবে না। আমরা ওষুধ কিনতে গেলে কেউ দাম বেশি রাখতে পারবে না। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে দেন, যাতে করে অনেকে উপকৃত হতে পারে। ওষুধের দাম এবং কাজ জানার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে উপরে লিখে সার্চ করব মিডেক্স এপিকে। এই যে মিডেক্স এপিকে লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে প্রথমে আপনারা দেখেন একটি লিংক শো করতেছে, আওয়ার অ্যাপ মিডেক্স, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এই যে এখানে লেখা রয়েছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এই যে এখানে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাপসটি ডাউনলোড করতে বলতেছে, আমরা এখানে ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করব। ডান সাইডে আপনারা দেখতেছেন অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা অ্যাপসটি ইনস্টল করবো, সেই জন্য ওপেনে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করব। আপনারা দেখছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ডান সাইডে উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে বাংলা ভাষায় দেখতে পারেন ইনফরমেশনগুলো, আবার ইংলিশ চাইলে এখানে বাংলাতে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে, আবার ইংলিশে ক্লিক করলে বাংলা হয়ে যাবে। যেহেতু আমরা বাংলা ভাষায় ভালো বুঝবো, সেই জন্য আমরা বাংলা করে নিলাম। এরপর এখানে উপরে আমরা এখন যে কোনো একটা ওষুধের নাম সার্চ করব। দেখুন আমি এখানে সার্চ করতেছি অ্যালাট্রল। অ্যালাট্রল এখানে কি কি রয়েছে অ্যালাট্রলের? অ্যালাট্রল 10 mg ট্যাবলেট রয়েছে, অ্যালাট্রল 5 mg সিরাপ রয়েছে, এছাড়াও অ্যালাট্রল ইঞ্জেকশনও রয়েছে সম্ভবত। তো আমরা প্রথমে অ্যালাট্রল 10 mg এটার উপরে ক্লিক করব, দেখি অ্যালাট্রল 10 mg ওষুধের দাম কত এবং কাজ কি। এই যে আপনারা এখানে দেখতেছেন প্রতিটি অ্যালাট্রল 10 mg দাম এখানে শো করতেছে 3 টাকা করে আর কি। সেটি মূলত অ্যালার্জির কারণে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও মাত্রা ও সেবন বিধি নিচের দিকে গেলে দেখতে পাবেন প্রাপ্তবয়স্করা কতটুকু খেতে হবে, শিশু বাচ্চারা কতটুকু খেতে হবে, সেগুলো ঠিকভাবে লেখা রয়েছে। এছাড়াও এই ওষুধের মিথস্ক্রিয়া, অন্য কোনো ওষুধের সাথে খেলে এটির কোনো সমস্যা দেখা দেবে কিনা সেটাও লেখা রয়েছে। তো এভাবে আমরা এখন আরেকটি ওষুধের নাম এখানে লিখছি। আমি একটু আগে যে ওষুধটির নাম এখানে লিখেছিলাম মোনাস 10 mg, এই যে মোনাস 10 mg এখানে লিখে সার্চ করেছি, দেখছেন এখানে দাম কত, কাজ কি, সব কিছুই এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এভাবে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ওষুধের দাম এবং কাজ কি এবং ওষুধটি কিভাবে খেতে হবে খুব সহজেই বের করে নিতে পারবেন। এই অ্যাপসটি ইনস্টল করা যদি আপনাদের জন্য ঝামেলা হয়ে থাকে, তাহলে আমি আরেকটি অ্যাপস দেখিয়ে দিচ্ছি, সেই অ্যাপসটি প্লে স্টোরে রয়েছে। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডিমস, DIMS, ডিমস। ডিমস লিখে সার্চ করলে এখানে দেখেন একটা অ্যাপস এসেছে ডিমস নামে। আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি ওপেনে ক্লিক করব। আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন, এখন আমি ওপেনে ক্লিক করছি। অ্যাপসটি ওপেন হতেছে, আপনারা দেখতেছেন অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে অ্যালাউ করে দেব। এই অ্যাপসটিতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নিলে এরপরে আপনারা একইভাবে ওষুধের নাম, দাম এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন। প্রথমে আপনাদের নাম দিয়ে দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপরে নিচে রয়েছে অকিউপেশান, অর্থাৎ আপনার পেশা, এখানে আপনি কি কোন পেশায় আছেন সেই পেশা এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার অ্যাপসটি রেজিস্ট্রেশন হয়ে ওপেন হয়ে যাবে। মিডেক্স যে অ্যাপসটি রয়েছে সে অ্যাপসের রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নেই, তাই আমি মিডেক্স অ্যাপসটি ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এই অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। তো
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি মাস্ট বি আপনারা শেয়ার করে দেবেন, এতে করে অনেকেই উপকৃত হতে পারবে। কারণ আমরা অনেকেই ওষুধের দাম জানি না, ফলে অনেক অসাধু ফার্মাসিস্ট যারা আমাদের কাছ থেকে ওষুধের দাম বাড়িয়ে রেখে দেয়, তাদের ইচ্ছা মতো ওষুধের দাম রেখে দেয়। ফেসবুকে আপনাদের ভিডিওটি দেখতে অসুবিধা হলে আমাদের ইউটিউব চ্যানেল নোয়াখালী টেকে সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ নোয়াখালী টেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।